মঙ্গলবার ছিল ফাল্গুন সংক্রান্তি। গ্রাম বাংলার মানুষের কাছে এটি ঘেঁটু সংক্রান্তি নামে পরিচিত। এই দিনে চর্মরোগের দেবতা ঘণ্টাকর্ণ অর্থাৎ ঘেঁটু ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয়। আরামবাগ মহকুমার বিভিন্ন গ্রামে এমনকি আরামবাগ শহর সংলগ্ন গ্রামগুলোতেও এদিন এই পুজো হয়। সন্ধ্যায় ছোট ছোট ছেলেরা ঘেঁটু ঠাকুরকে সঙ্গে নিয়ে ঘেঁটু চাইতে বের হয়, চাল আলু এবং অর্থ সংগ্রহ করে। পরে তারা সেই সব দিয়ে বনভোজন করে থাকে। এদিন সন্ধ্যায় আরামবাগের আরান্ডি অঞ্চলের নারায়ণপুর, হিয়াতপুর ইত্যাদি এলাকা সেই চিত্র দেখা গেল। ফুলের নামে কি কি পাই, পাঁচশো না আদা পাই, আদা দিয়ে মলম টেনে দাগ মেলে ঘিটুল তাই। আজকে মকর সংক্রান্তি, তাই আছে আমরা বন্ধুরা মিলে ঘিরে যাইতে পেরেছি। কখন বেরিয়েছিলে? তোমার এটা এর মধ্যে কি আছে? ঠাকুর কি ঠাকুর? তারপরে অন্য ঠাকুর আছে। তোমাকে প্রতি বছরই বেরো এই দিনে? কখন বেরিয়েছিলে তোমরা বাড়ি থেকে? চারটের সময়। কোথায় কোথায় ঘুরলে? পয়সা দিচ্ছে সবাই? আর কি কি দিচ্ছে? চাল আলু। কি করবে এগুলো নিয়ে? কে রান্না করবে? তোমার নাম? তন্ময় চৌধুরী। সংক্রান্তি, তাই আমরা সবাই বন্ধুরা মিলে ঘেঁটু গাইতে পেরেছি। কি কি নিচ্ছ তোমরা এই ঘেঁটু গাইতে বেরিয়ে? চাল আলু পয়সা। কি করবে এই পয়সাগুলো নিয়ে? ফিস্টি করবে? কোথায় কোথায় ঘুরলে আজকে? শিমুলতলা, হিয়াতপুর, নারায়ণপুর। কত টাকার মতো হয়েছে এখন পর্যন্ত? জানিনি, শুনিনি এখনো। তোমার এই রাত্রে বেরিয়ে তোমার বাড়ির লোক চিন্তা করবে না? হ্যাঁ, ঠিকমতো পৌঁছে যাবো ঘরে। কি নাম কি তোমার? সৌম্য চৌধুরী। কি নাম? সৌম্য চৌধুরী। কখন বেরিয়েছিলে বাড়ি থেকে? আজকে হলি শেষ, ফিস্টি কবে হবে? কালকে। বাড়ি কোথায় তোমার? নিউনূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।